টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াকফা ওসালাম আলাইবাদফা ও বাদ পিস টিভি বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদেরকে আল কোরআনের উপস্থাপিত রোড ম্যাপ অনুসারেই চলতে হবে এই কোরআন সম্পর্কে নবী সাল্লা আলিসাল্লাম বলেছেন আলকুর আনু শাহ ফেউন মুশাফ্ফা ও মা হেলুন মুশাদাক ফমন জা লাহু আমামহু কো দাহু ইলন জান্নাত ওমন জালহু অর আদ হরি সা কহু ইলেনর হাদিশটি নাসিউদ্দিন আলবানী শাহীব বলেছেন এরম তো হলো আলকুর আনু শাহফ হেউন মুশাফ্ফা কোরআন সুপারিশকারী কোরান ওয়ালাদের জন্য সে শাফাত করবে যারা কোরান পড়বে বুঝবে আমল করবে বিশ্ববাসীকে কোরআনের দিকে ডাকবে কোরআন আল্লাহর কাছে তাদের জন্য সাফাত করবে আর কোরান এমন সাফাতকারী মুসাফা যার সাফাত কবুল করা হবে আল্লাহ তালা তার সাফাত কবুল করে সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন ও মাহের মুসাদ্দাক আবার কোরান এমন অভিযোগকারী মাহেল মানে অভিযোগকারী মামলা দায়েরকারী কোরআন শুধু যে সাফাত করবে সেটা নয় সে অভিযোগ দেবে যদি কোরআনকে অবহেলা করা হয় অভিযোগ দেবে শুধু তেলাওয়াত করা হলো বোঝা হলো না তেলাওয়াত করা হলো বোঝা হলো আমল করা হলো না তেলাওয়াত করা হলো বোঝা হলো আমলও করা হলো বিশ্ববাসীকে দাওয়াত দেয়া হলো না তাহলে এক দফা মামলা হয়ে যাবে অতএব কোরআন হলো এমন অভিযোগ দানকারী মোসাদ্দাক যার অভিযোগ আল্লাহর আদালতে সত্য বলে গৃহীত হবে ফামান জালাহু আমামা কোরআনকে যে সম্মুখে রাখবে অর্থাৎ যে কোনো কাজ করার আগে কোরআন থেকে সে জ্ঞান নেবে আগে কোরআনের জ্ঞান তারপরে কাজ আমল যেমন ইমাম জ্ঞান পর্বে একটি অধ্যায় তৈরি করেছেন কথা আগে, সে কথাটি বলা যাবে কিনা তার জ্ঞান অর্জন করতে হবে কোরআন সন্না থেকে কোনো কাজ করার আগে সে কাজ করা যাবে কিনা সে জ্ঞানটি আগে নিতে হবে কোরআন সন্ধ্যা থেকে তাহলে কোরআনকে যে আগে রাখলো অর্থাৎ আগে কোরআন থেকে জানলো তারপর কথা বললো তারপর বিশ্বাস করলো তারপর কাজ করলো তাহলে এই চরিত্র যার জান্নাতের দিকে নিয়ে কাহু আর কোরআনকে জিজ্ঞাসা করছে না যে এটা বলা যাবে কিনা সে বিশ্বাস করছে কোনো একটি জিনিস কোরআন কাছে জিজ্ঞাসা করছে না এটা বিশ্বাস করা যাবে কিনা সে একটি কর্ম করছে কোরআন থেকে জ্ঞান নিচ্ছে না এ কাজটি করা যাবে কিনা এইভাবে যে কোরআনকে পিছনে ফেলে দিল কোরআন এর পথে ভ্রূক্ষেপ করলো না তার থেকে জ্ঞান নিয়ে কাজ করলো না তাকে পেছনে রাখল সাঁ কহ ইলেনার কোরআন তাকে ধাক্কিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওজিবুল্লাহ আমি জ্বালী অতএব কোরআনিক মূল নীতির উপরে চলতে হবে জান্নাতের পথের পথিক ভাই বোনদেরকে এর কোনো বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি ছোট্ট মূলনীতি কিন্তু তার ফলাফল বিশাল তার গুরুত্ব বিরাট বরং সেই মূলনীতির উপরে আসা ছাড়া একজন মানুষ জান্নাত পেতেই পারে না আল্লাহ সন্তুষ্টির পথে চলতে পারে না চলার কোনো সুযোগ হবে না তার সেই মূলনীতিটি হল মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল কোরআনে করিমের আটচল্লিশ নম্বর সৌরা আলফাথের উনত্রিশ নম্বর আয়াত থেকে এই মূলনীতিটি গ্রহণ করেছি যেটি কালেমায় তাই বারো একটি অংশ কালেমায় শাহাদার অংশ সাধু আল্লাহ ও সাধু আন্না মোহাম্মদন রসূলুল্লাহ আজকে অনেক বুদ্ধিজীবীরা বলেন নিরপেক্ষ মতবাদে বিশ্বাসীরা বলেন যে কোনো ধর্মের উপরে আমল করলেই তো হলো মোহাম্মদ সাল্লামের ধর্মে আসার কি দরকার আমি ভালো মানুষ আমি ভালো করছি আমার চরিত্র ভালো নৈতিক মানুষ আমি সমস্যা কি আমি কেন জাহান্নামে যাব নাওয়াজবিল্লাহ হমিন জালেক মোহাম্মদুর রসূল্লাহর বিশ্বাস ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়ার সম্ভব নয় কারণ নবীজি অসংক সহিহ বলেছেন বুনিয়াল ইসলাম আলা খমস শাহাদাতু আল্লাহ ইল্লা ইলাহ ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ হাদিসে জিবরাইলে রয়েছে যখন জিবরাইল প্রশ্ন করলেন আখবারিনি আনিল ইসলাম তিনি বললেন আনতা শাহাদাত আল্লাহ ইল্লা ইলাহ ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসূল আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই সমস্ত তাকে দিতে হবে কিন্তু মডেলকে কার পথে কাকে ফলো করে এবাদকটা করবে সেই মডেলকে যেমন তেত্রিশে মসুর আহজাবের একুশ নম্বর এক আল্লাহ বলেছেন লাফত কে নাহলে কুমফিরসুল্লাহি উচ্চ হাসানা একমাত্র আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সুন্দর আদর্শ আর কারোর মধ্যে নয় তোমাদের জন্য রসুলের মধ্যেই উত্তম আদর্শা রয়েছে তাকে ফলো করা মানে সমস্ত বিয়াকে ফলো করা নবীগঞ্জ সবাই একই মত পথের অনুসারী সময় তাহিদের অনুসারী যদি সরিয়ার মধ্যে কিছু তফাত থাকে প্রত্যেকের সরিয়া তো আল্লাহর পক্ষ থেকেই নাজিল হওয়ার সরিয়া অতএব কি পার্থক্য যুগ জমানার কারণে ব্যবহারিক কিছু পার্থক্য থাকলেও আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার দিক থেকে এক আর দিনের মূল নীতি তো সব নবীদেরই এক অতএব মুহাম্মদুর রসুল্লাহ তাকেই ফলো করে জান্নাতে যেতে হবে সাই মুসলিমের একটি হাদিস রয়েছে আল্লাহ জিনিস মোহাম্মদিন বেয়াদি

মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লামকে অস্বীকার করা অর্থ হলো সমস্ত নবীকে অস্বীকার করা একজন নবীকে অস্বীকার করলে সকল নবীকে অস্বীকার করা হয়ে যায় যেমন আল্লাহ বলছেন অস্বীকার করেছে নুহের জাতির কাছে রাসুল আসছে একজন তারা তো শুধু নুকে অস্বীকার করেছে কিন্তু বলা হলো তারা সকল রাসূলকে অস্বীকার করেছে ঠিক কাজ আদরিন আদ সব রাসুলকে অস্বীকার করেছে সুরাজ সোঁরায় আপনি বারবার একই আয়াত দেখবেন ফেজাবাদ কম লুতু নীল মরসালিম লুতের জাতি সব রাসুলকে অস্বীকার করেছে এরা একজন রাসুলকে অস্বীকার করেছে কিন্তু সে একজনের অস্বীকৃতি সব রাসুলকে অস্বীকার করা হয়ে গেল যেহেতু আম্বিয়া কেরামদের দিনের মূল নীতি এক না ইলাহ ইল্লাহ্ লহ এটা যেখানে অস্বীকার করেন সব রাসুলকে অস্বীকার করা হয়ে যায় অতএব একজন রাসুলকে অস্বীকার করলে যেহেতু সব রাসুলের অস্বীকৃতি হয়ে যায় অতএব খ্রিস্টানরা এখন বলতে পারবো না যে আমরা ইসা আলাহ সাল্লামকে মানি তারা তো শিরিক করে তাকে মাবুদ বানিয়ে নিয়েছে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে তিনজনের একজন বানিয়ে ফেলেছে সেই দৃষ্টিকোণ থেকে তো তারা শিরকের একেবারে অতল তলে তুলিয়ে গেছে তারপরেও তারা ইসা আল্লাহ সাল্লামের উম্মত হিসেবে যদি দাবি করে যে আমরা সালামকে মানি তাহলে এটা অসত্য কারণ তারা মোহাম্মদ সাল্লামকে মানে না অমুবসরুল ইতিম্বা দহমদ তিনি তো সুসংবাদ দিয়েছেন ইসা আলাহিস্লাম যে আমার পরে একজন রাসূল আসবে আমি তার সুসংবাদ দান করছি সৌরা সাফের মধ্যে তো আল্লাহ তালা এই সুসংবাদ তার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন অতএব তার সুসংবাদ দেয়া রাসুলকে যারা অস্বীকার করবে তারা তো খ্রিস্টান হতে পারে না তারা নাসারা হতে পারে না বরং মুসলিমরাই ইসা সালামের উত্তম অনুসারী যেহেতু তারা তার সুসংবাদকে বিশ্বাস করছে প্রিয় ভাই বোনেরা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল আমরা চারটি পদ্ধতিতে রসুল্লা সাল্লাহ সাল্লামকে মানবো মানব মানবো কুহু ফিমা আকবর তিনি যত সংবাদ দিয়েছেন সমস্ত সংবাদ অকাতরে আমরা বিশ্বাস করব। করবো যেকোনো শাহী হাদিসের মাধ্যমে সেটা মোতামাতের হোক সেটা মশুর হোক একজনের পরিবেশিত সংবাদ হোক হাদিস হোক একজন রাবি বর্ণাকৃত হাদিস হোক যদি সেটা সহি হয় আমরা বিশ্বাস করবো নবী সাল্লাহ সাল্লাম যত সংবাদ দিয়েছেন প্রত্যেকটা সংবাদ সত্য অতীতের যত সংবাদ তিনি দিয়েছেন কোরআন এবং সন্নায় সব সত্য হয়েছে কমে নুহের যে নৌকার সংবাদ আমরা তার মাধ্যমে তার নিয়ে আসা কোরআনে পেয়েছি আজকে তুরস্কের যুদি পাহাড়ে অস্তবতা আলল জুদি হুদে যেমন টালা বলেছেন সেই নৌকাটি যুদি পর্বতের উপরে সেটা থেমে গেল ওলাকাত তারখ আয়া ফাহলমি মুদাকির আমি সেই জাহাজকে একটি নিদর্শন রূপে আমি রেখে দিয়েছি কে উপদেশ গ্রহণকারী আছে এই সংবাদ কত হাজার বছর আগের জাহাজ নবী সংবাদ দিয়েছেন যে এটা একটা নিদর্শন রূপে পৃথিবীতে বেঁচে আছে টিকে আছে ঠিকই আজকের মানুষ সেই জাহাজ খুঁজে পেয়েছে প্রত্যেকটি সংবাদ নবী সাল্লাহামের দেয়া সত্য হয়েছে কে আমাদের পূর্বাভাস হিসেবে তিনি যত সংবাদ দিয়েছেন সবই সত্য হয়েছে সত্য হচ্ছে সামনে আরো যা আছে প্রত্যেকটি সংবাদ সত্য হবে তসদি কুহু ফিমা আকবর তিনি যত খবর দিয়েছেন প্রত্যেকটি খবরে তাকে সত্য বলে বিশ্বাস করতে হবে তিনি যে বলেছেন প্রিয় ভাই বোনেরা যে কেয়ামতের আগে জাহালু ইসলাম সম্পর্কে অজ্ঞতা বেড়ে যাবে জিনা যাবেচার চতুর্দিকে ব্যবিচার ছড়িয়ে পড়বে অবাল খামরু ব্যাপক হারে মত পান করা হবে অতাক নিসা নারীদের সংখ্যা বেড়ে যাবে সবহান বুখারি বর্ণিত এই যে হাদিস অক্ষরে অক্ষরে সত্য বলে আমরা প্রমাণ পাচ্ছি আজকে আমাদের যে বিশ্ব মূলনীতি যে মূলনীতিতে বিশ্বাসী না হলে একজন মানুষের আখেরাতে বাঁচার কোনো উপায় নেই দুনিয়াতেও তার শান্তি পর কোন উপায় নেই সেটি হলো মুহাম্মদ রসুল উল্লাহ আল ফাথের উনত্রিশ নম্বর আয়াত এবং কালেমায় তৈবার অংশ কালেমে শাহাদ অংশ মোহাম্মদ রসুল বিশ্বাস করতে হলে দ্বিতীয় যে জিনিস আমাদেরকে মানতে হবে সেটি হল তহু ফিম তিনি যা আদেশ করেছেন তার আদেশগুলো যতক্ষণ সাধ্য থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে পর্যন্ত সে আদেশ পালনে কোনো ত্রুটি না করা তাহলে নবীর পরিবেশিতে প্রত্যেকটি সংবাদ সত্য বলে বিশ্বাস করতে হবে এটি মোহাম্মদুর রসল্লাহ এই সাক্ষ্য দেওয়ার প্রথম মর্ম প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও আসবো এই বিষয়টি নিয়ে বিরতি পর্যন্ত অপেক্ষা করুন যাদের পথে

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.

Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobide Kahi, Chat Shattai, Apuno Shamprochar, Shokal Agarotai, Bangladesh, <laughs> Peace TV Banglai. সময় হয়েছে আবারও আমাদের ফিরে আসার আমরা ফিরে আসলাম প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের যে বিশ্ব মূলনীতি যে মূলনীতিতে বিশ্বাসী না হলে একজন মানুষের আখেরাতে বাঁচার কোনো উপায় নেই দুনিয়াতেও তার শান্তি পর কোন উপায় নেই সেটি হলো মুহাম্মদ রসুল উল্লাহ আল ফাথের উনত্রিশ নম্বর আয়াত এবং কালেমে এবার অংশ কালেমে শাহাদার অংশ মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করতে হলে দ্বিতীয় যে জিনিস আমাদেরকে মানতে হবে সেটি হল হু ফিম তিনি যা আদেশ করেছেন তার আদেশগুলো যতক্ষণ সাধ্য থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে ততক্ষণ পর্যন্ত সে আদেশ পালনে কোনো ত্রুটি না করা যেমনটি তিনি বলেছেন যে আমার তুকুম বেশাইন মাস্তা তুম আমি তোমাদেরকে কোনো কিছু নির্দেশ করলে যতক্ষণ সাধ্য আছে সেটা তোমরা করবে এতে সহি গ্রন্থ সময়ে হাদিসটি এসেছে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ কাজটি করবে যেমন এর একটি প্রক্রিয়া আছে পড়া ফরজ তোমার উপরে তুমি সুস্থ আছো অতএব তুমি ক ইমান তুমি দাঁড়িয়ে সালা পড়ো এটাই তোমার সামর্থ্যে এখন আছে এটা করতে হবে এখন বসে পড়লে হবে না দাঁড়াবার সামর্থ্য নেই দাঁড়াতে পারছো না সল্লে কয়ে দেন্লাম তাস্ততে কেন এখন দাঁড়াতে পারছো না এখন বসে বসে সালাদ পড়ো যেহেতু এইটুকু সামর্থ্য আছে এইটুকু ফরজ এখন দাঁড়ানো ফরজ নয় যেটা সামর্থ্য মানুষ হারিয়ে ফেলে সেটার ফরজ থাকে না আল্লাহর কত বড় মেহরবানি আচ্ছা এখন বসারও তোমার সামর্থ্য নেই শুয়ে আছো উঠে বসবে সে শক্তি নেই এনার্জি নেই শরীরে তাহলে কি করবে ফাইলাম তাস্তাতে ফালা জামবিন শুয়ে শুয়ে পাজারের উপরে জামনে পারো শুয়ে সালাত আদায় করো ওলা মাইকার তো এটাও বলছেন এ শোয়ার মধ্যে ইশারাতল আইনও রয়েছে চখের ইশারায় ও পড়া যায় যতটুকু সামর্থ্য আছে ততটুকু করা বান্দা হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আমাদের উপরে ফরজ তাহলে মোহাম্মদ রহস্যুল্ল দ্বিতীয় মর্ম হল মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম যা আদেশ করেছেন যতটুকু করার সাধ্য আছে ততটুকু আমাদের করতেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলার পরে আর কারও মত পথ সেটার উপরে স্থান দেওয়া যাবে না যেমন তো সুরাল হুজুরাতে আল্লাহ বলেছেন নবীর আওয়াজের নিচে থাকবে তোমাদের আওয়াজ যেখানে নবীর আওয়াজের উপরে আওয়াজ তোলা নিষেধ আমল বরবাদ হয়ে যেতে পারে তাহলে নবীর সন্ন্যের উপরে কারো মাঝহাভাব কারো মত পথ তুলে ধরা যাবে কোশ্চিন কালে নয় সেটা হলে তো ইমানে বরবাদ হয়ে যাবে এজন্য তিন নম্বর সুরা আলম ইমরানে আল্লাহ বলেছেন তিরিশ নম্বর আয়াত কুল ইনকুল তুম তাহেব আল্লাহ ফত্তাবি বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ইভবেব কুমুল তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন প্রিয় ভাই বোনেরা তাহলে নবীর সমস্ত আদেশ তিনি যা আদেশ করেছেন সালাতের আদেশ দিয়েছেন জাকাতের আদেশ দিয়েছেন তিনি সিয়ামের আদেশ দিয়েছেন তিনি হজ্জের আদেশ দিয়েছেন নারীদেরকে হিজাব পর্দার আদেশ দিয়েছেন পুরুষদেরকে তিনি আদেশ দিয়েছেন কু আনফুসা কুম আলি কুম না রায় রিতান নিয়ে আশা করানের আদেশ তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তোমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও তোমাদের প্রতি আদেশ থাকল কুল্লুকুম রয়ন অকুল লুকুম উল রান রাইতেহি প্রত্যেকে রাখাল প্রত্যেককেই তার রাখাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যিনি রাষ্ট্রনায়ক তিনি গোটা জাতির রাখাল সমগ্র জাতি কতটুকু ইসলাম পালন করেছে আল্লাহর বিধিবিধেন পালন করেছে তাকে জবাবদি করতে হবে স্বামী পিতা সে তার পরিবারের রাখাল তার পরিবারের কতজন নামাজ পড়েছে কতজন পড়েনি কতজন হালাল খেয়েছে কতজন খায়নি কতজন পর্দা করেছে কতজন করেনি কতজন আল্লাহর মোত্তাকি বান্দা হয়েছে কতজন হয়নি এই সব বিষয়ে তাকে আল্লাহর কাছে জবাব দিয়ে তারপর পার হতে হবে জবাব না দিয়ে পার হতে পারবে না এভাবেই একের পর এক আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে নবীজির পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে সে আদেশ পালন করতে হবে মোহাম্মদ রসুল তৃতীয় মর্ম হল অলিন্তেহাজার যত কিছু থেকে তিনি নিষেধ করেছেন সে সব নিষিদ্ধ বস্তু থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে ফিরে থাকতে হবে সুদ খেতে নিষেধ করেছেন এখান থেকে বিরত থাকতে হবে ঘুষ খেতে নিষেধ করেছেন এখান থেকে বিরত থাকতে হবে ব্যবিচার থেকে নিষেধ করেছেন বিরত থাকতে হবে বাদ্য বাজনা শোনা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকতে হবে মানুষ খুন থেকে নিষেধ করেছেন বিরত থাকতে হবে যত কিছু থেকে নিষেধ করেছেন সেসব নিষিদ্ধ বস্তু থেকে নবীর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা এটি হল এটা বিশ্বাস করার সামিল মোহাম্মদ রসুল এই মূলনীতিতে যিনি বিশ্বাস করবেন তার জন্য চতুর্থ বিষয় হবে আল্লাহ আল্লাহা সারা আল্লাহর এবাদত করা যাবে না ওইসব এবাদত যেসব এবাদত নবী ইসলাম দিয়ে যাননি করে যাননি বা বলে যাননি তার শরীর বাইরে কোনো এবাদত থাকতে পারে না নিত্য নতুন কোনো এবাদত নিত্য নতুন কোন জিকির নিত্য নতুন কোন মোরাকাবা কোন ধ্যান মন গড়া সব তরিকা এবাদতের পদ্ধতি জিকিরের পদ্ধতি ওজিফা এগুলি সব বাতিল মান মানি কেউ জিকির করে এটা বাতিল কারণ এটা নবী দেননি নবী এটা মাসু এটার প্রচলন দিয়ে যাননি কেউ শুধু ইল্লাল্লাহ জিকির করে এটা করা যাবে না যেহেতু নবী এটা দিয়ে যাননি শুধু আল্লাহ আল্লাহ জিকির করে এটা করা যাবে না আল্লাহর নাম নিলে সাথে সোভান যুক্ত করে সোভান আল্লাহ বলতে হবে আলহামদু যুক্ত করে আলহামদুলিল্লাহ বলতে হবে আকবার যুক্ত করে আল্লাহ আকবর বলতে হবে অথবা লাই লাই ইল্লাল্লাহ বলতে হবে যে কোনো গুরুবাচক প্রশংসা সূচক কিছু উল্লেখ করেই তাকে জিকির করতে হয় যেভাবে সন্ধ্যার মধ্যে আছে মন গড়াভাবে করলে হবে না কেউ হু হু জিকির করে কেউ নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করে এগুলি সবই মন গড়া বেদা কুসংস্কার আপনার কাছে যতই ভালো 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 লাগুক একটা আদতে সেটা সেটা নয় হারাম কাজ অনেকের কাছে খুব লাগে একটি মিলাদ পড়ছেন খুব আনন্দ লাগে আপনার কাছে আনন্দ লাগতে পারে আপনার হাওয়ার অনুসরণের কারণে আপনি আপনার নবসের মনের কুপ্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে আপনার কাছে মিলাদ ভালো লাগে আমাদের কাছে তো বড় বিষাক্ত লাগে আলহামদুলিল্লাহ যারা সহি ফলো করেন তাদের কাছে বিশের চেয়ে আরো বিষাক্ত মনে হবে এই মিলাদ কারণ তারা জানে এটি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে যাননি মোহাম্মদ রসৌল্লাহ এ কথা বলার অর্থই হলো তিনি যে আবাদত করে যাননি সে আবাদত আমি করব না তিনি যে আবাদত করেছেন সেটাই আমি করব। তিনি সালাত সালামের রওয়াজ দিয়ে গেছেন নবীর জন্য সালাত সালাম পড়ো কিসের মিলাদ

বিভিন্ন হাদিস গ্রন্থে আমরা এটা পড়েছি হাজন যে এই যে দুই ঈদের দিন তোমরা পালন করছো তোমরা যে আগে নবরোজ পালন করতে মেহরে পালন করতে কাদ আল্লাহ ওই দুইটি দিন বদলে দিয়ে আরো দুটি দিন তোমাদেরকে দিলেন যে দুটো দিন সেই দুদিনের চেয়ে অনেক উত্তম এ ফেত্রি একটি আলো ঈদুল ফিতির একটা হলো হা আজকে সুফি বাঁদের মধ্যে অসংখ্য এবাদত তৈরি করা আছে কত অজীফা তৈরি করা আছে এসব অজীফা মুহাম্মদ সাল্লাল্লাহ ইসাল্লাম যেগুলো দিয়ে যাননি সেগুলো আমরা পালন করব না কারণ আমাদের ইমান অঙ্গ হলো মোহাম্মদউ রসুল্ল মুহাম্মদ তিনি একমাত্র আল্লাহ রসূল তিনি যা দিয়ে গেছেন সেটা দিয়েই আল্লাহর ইবাদত করব আর কিছু দিয়ে আল্লাহর ইবাদত করব না ইন্নি মজ্জাহাত ওয়াজী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল আমি আমার হৃদয় বন সমগ্র অস্তিত্ব আমি متوجه করেছি আল্লাহর দিকে হানীফা একত্ববাদী হয়ে ওয়া মা আনা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ছয় হাদিসগুলো এসেছে মা আয়শা থেকে মানে হাদাসা বি আমরিনা হাযা মা লাইসা মিনহু ওয়া আমার এই দিনের মধ্যে যে

প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হলো বেদাত আর প্রত্যেক বেদাত হলো গোমরাহি আর নাসাইর সহি হাদিসে রয়েছে অকুল্লু বেদাতিন দলাল অকুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহি জাহান নামে নিয়ে যাবে সহি বুখারিতে যে হাদিসটি এসেছে মান আওয়া মহাদেশান মান আহাদাস হাদেসান যে কোনো বেদাহাত করবে আও আওয়া মহাদেশান অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে ফালেই হেলানি অন্যাসে আজমাইন তার উপরে আল্লাহ লানত তার উপর সমস্ত ফেরেশতা লানত তার উপরে সমগ্র মানব জাতির লানব অতএব প্রিয় ভাই বোনেরা মোহাম্মদ রসুল্লাহর মূলনীতিতে বিশ্বাস হলে এই চারটি জিনিস খেয়াল রাখতে হবে তার সমস্ত সংবাদ বিশ্বাস করব তার সমস্ত আদেশ পালন করব তার সমস্ত নিষেধ বর্জন করব নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকব তিনি যে এবাদত দিয়ে গেছেন কেবল সে আবাদত দিয়েই আল্লাহর আবাদত করব আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন সুহান আসাদু আল্লাহ আস্তাক ফিরুক অতলেই والسلام عليكم ورحمه الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন

মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে কেয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত কাল রাত সাড়ে দশটায় ভাব পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায়